আসসালামু আলাইকুম, প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে, এবং আমার সাথে আছেন স্নেহের ছোট ভাই, আপনাদের পরিচিত মুখ, রনি হুসাইন। আসসালামু আলাইকুম প্রবাস কথার সকল দর্শক, যে যেখান থেকে দেখছেন, তো ধন্যবাদ এম কে রহমান লিটন ভাইকে আজকের এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আপনাদের সম্পর্কে অবগত করতে আমরা একটা একটা লাইভ আয়োজন করেছে। তো আশা করি দুজনে মিলে ইটালির যে বর্তমান রাজনৈতিক অবস্থা বা আসলে কে হতে যাচ্ছে ইটালির আগামী দিনের প্রধানমন্ত্রী, সেটি নিয়ে আমরা আসলে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন যে গতকালকে আমরা একটি আমাদের পেজে একটি পোস্ট করেছিলাম যে খুব সম্ভবত ইটালির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মারিও দ্রাগি। এখন সে বিষয়ে আজকে লাইভ করার কথা ছিল, সেই সুবাদে আমরা এসেছি কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে। আসলে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী যেটি ঘটেছে ইটালিতে, সেটি হচ্ছে যে আজকে মারিও দ্রাগি যে ইতালির যে বর্তমান যে যিনি সিদ্ধান্ত নিবেন, মূলত যে মাত্তেও সের্জো মাত্তারেল্লা, ইতালির বর্তমান রাষ্ট্রপতি, উনি মূলত মারিও দ্রাগি উনাকে একটি প্রস্তাবনা দিয়েছেন, অর্থাৎ নতুন দায়িত্বটি গ্রহণ করার জন্য। সেই প্রস্তাবনাটি আজকে তিনি গ্রহণ করেছেন। সেই সুবাদে এখন মানে এই পর্যন্ত হিসাব অনুযায়ী যে তিনি যেহেতু গ্রহণ করেছেন, হয়তো বা তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কিন্তু এখন সেই বিষয়টি কোন ভিত্তিতে হবে, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় রাষ্ট্রপতি যখন তাকে দায়িত্বটি দিয়েছেন এবং তিনি গ্রহণ করেছেন, তার মধ্যেও আরো অনেক রাজনৈতিক দল আছেন, যার মধ্যে আপনার এই পর্যন্ত যে পজিটিভ যে কথা বলা হয়েছে তার সাথে, তার সম্বন্ধে যারা রাজি আছে, তার মধ্যে একটা হচ্ছে ফোর্সা ইতালিয়া, তারপরে আরেকটা হচ্ছেন আপনার রেনজির যে রাজনৈতিক দলটি, তারপরে আছে আপনার সম্ভবত জর্জা মেলোনি, রাইট সনি? না 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 না, মেলোনি না, সরি, শুধুমাত্র আপনার বার্লুস্কোনির যে রাজনৈতিক দলটি এবং ইতালিয়া এবং বিবা, ইতালিয়া বিবা, যে অর্থাৎ ফর্সা ইতালিয়া এবং ইতালিয়া বিবা, এই দুটি রাজনৈতিক দল, তার সাথে মানে মারিও দ্রাগির যে যদি সরকার প্রধান হন, তাহলে তারা অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন যে তারা রাজি আছে, ইটস ওকে, তারা শুভকামনা জানিয়েছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার যে বাদ বাকি যে দলগুলি, সবগুলি আপনার এটা দ্বিমত প্রকাশ করেছেন। তো এখন এমত অবস্থায় আসলে কি হতে যাচ্ছে সংসদে, এবং কিভাবে সিদ্ধান্তটি আসবে যে তিনি হবেন, বা আবার কোনো নতুন করে কোনো সংশয় সৃষ্টি হবে কিনা, আবার করে নতুন করে কোনো সরকার প্রধানকে তারা মানে কি বলে যে তারা দায়িত্ব অর্পণ করবেন কিনা, সেটি নিয়ে এখনো সংশয় আছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এইটুকুই আপনার আপনার আমরা জানতে পেরেছি। আর মারিও দ্রাগি, আপনি যা আপনারা সবাই জানেন যে তিনি একজন পেশায়, আমরা যদি একদম মানে এইভাবে বলি যে তিনি একজন ব্যাংকার, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ছিলেন দীর্ঘ অনেক বছর, তারপর ইটালির কেন্দ্রীয় ব্যাংকের তিনি গভর্নর ছিলেন, আর তিনি অনেক হায়ার এডুকেটেড একজন মানুষ। তবে আসলে যদি আরেকটু বলতে চাই, তাহলে অনেকটা তিনি মানে আমলা, আমলাই বলা চলে, যে আমলা তিনি, কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। তো যাই হোক, এ ব্যাপারে আরেকটু বিস্তারিত শুনুন আমাদের আমার ছোট ভাই রনির মুখে। রনি, তুমি যদি একটু আরেকটু বিস্তারিত বলো। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় ভাই এম কে রহমান লিটনকে তার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে ব্যাখ্যা করার জন্য। আসলে আপনারা যেমনটি জানতে পেরেছেন যে ইতালিতে কিন্তু একটি সরকার সংকট দেখা দিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে, আপনারা সেটি বুঝতে পেরেছেন যে ইতালির যে বর্তমান কোয়ালিশন সরকারটি ছিল সেখান থেকে ইতালিয়া ভিভা নামক দলটি আসলে সরে দাঁড়ালে পরে তাদের হচ্ছে সংসদীয় কক্ষে, হচ্ছে উচ্চ কক্ষে যে আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকার কথা সেখানে হচ্ছে আসলে সেটা তারা মানে আসলে পরিপূর্ণ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আসলে একটা পর্যায়ে আসলে সাবেক ইতালির
প্রধানমন্ত্রী জোসেপে কন্তে, যে কিছুদিন আগে ইটালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল, তিনি হচ্ছে পদত্যাগ করেন। তারপরেই কিন্তু আসলে নতুন করে কাকে বা কিভাবে ইটালিয়ান গভর্নমেন্ট বা সরকার গঠন করা যায় সেটা নিয়ে আসলেই একটা দুশ্চিন্তার মধ্যে বা হচ্ছে একটা সমস্যার মধ্যে পড়ে যায় ইটালির রাষ্ট্রপতি সেরজো মাত্তারেল্লা। এবং তিনি হচ্ছে অনেক চিন্তা ভাবনা করার পরে ইটালির যে হচ্ছে সংসদীয় নিম্নকক্ষের প্রেসিডেন্ট আছে বা সভাপতি আছে রবের্তো ফিকো, তাকে হচ্ছে প্রায় 3-4 দিনের একটা সময় বেঁধে দেয় যে ইটালিতে বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে যে তাদের সাথে মত বিনিময় করার জন্য এবং তাদের আসলে কোন ধরনের ইচ্ছা প্রকাশ করতেছে তারা, এবং তারা কি আবার নতুন করে কিছু দল কোয়ালি যুক্ত হবে কিনা বা ইতালি ভিভাকে আবার ফিরে আসবে কিনা তাদের শর্ত মোতাবেক। কিন্তু সেটা আসলে রাষ্ট্রপতি জামন্ত্রি গতকালকে একটি ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছে যে রবের্তো ফিকো যে রিপোর্টটি তার কাছে পেশ করেছে সেখানে আসলে তিনি পজিটিভ কিছু দেখতে পায়নি, নেগেটিভ দেখতে পেয়েছে, যে কারণে তিনি গতকাল কি স্পষ্ট বলেছে যে এমন একটা অবস্থায় আসলে তার হাতে দুটি রাস্তা খোলা ছিল, একটি হচ্ছে ইতালিতে হচ্ছে আপনার নির্বাচন দেওয়া অথবা টেকনিক্যালি ভাবে একজনকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া। তো তিনি ব্যাখ্যা করেছেন যে কেন তিনি এই মুহূর্তে নির্বাচনটি দিতে যাচ্ছে না, কারণ আপনারা জেনে থাকবেন যে ইতালিয়ান সাংবিধানিক আইন অনুযায়ী নতুন করে নির্বাচন দিতে গেলে সংসদ ভেঙে দিতে হয় এবং সেটা 60 দিন পরে আসলে নির্বাচন হয়ে থাকে, তারপর আরো 20 দিনের মতো সময় লাগে এই সংসদটা গঠিত হইতে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মিনিমাম 4-5 মাসের একটা সময় দরকার হয়। কিন্তু ইতালি কিন্তু বর্তমানে খুব হচ্ছে গুরুত্বপূর্ণ বা ইমার্জেন্সি একটা মুহূর্ততে অবস্থান করছে, তো এই মুহূর্তে আর নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিশাল পরিমাণ একটা অর্থের প্রয়োজন হয় এবং দেখা গেছে সেখানে হচ্ছে ক্যাম্পেইন করার জন্য বিভিন্ন অঞ্চলের প্রার্থী মানে হচ্ছে পছন্দ করতে হয় বা অনেক সময়ের দরকার এবং সেখানে একটা বড় ধরনের জটের সৃষ্টি হতে পারে, কারণ অনেক মানুষজন সেখানে তারা যখন ক্যাম্পেইন করবে অনেক মানুষজন জড়ো হবে, সেক্ষেত্রে একটা করোনা ভাইরাস সংক্রমণের কিন্তু একটা ঝুঁকি থেকে যায়, যে কারণে তিনি এই রিস্কটা এই মুহূর্তে নিতে যাচ্ছে না, কারণ ইতালি তো সহ অন্যান্য দেশও পৃথিবীর হচ্ছে এই ইমার্জেন্সি পিরিয়ডটা পার করছে সেই কারণে। এবং আপনারা জেনে থাকবেন যে গত গভর্নমেন্ট বা এই জুসেপে কন্তে যে কোয়ালিশন সরকারটি ছিল সেটি পতনের মূল কারণটি ছিল হচ্ছে রিকভারি ফান্ড নামক একটা ফান্ড রয়েছে যেটা মাধ্যমে ইউরোপিয়ান ব্যাংক থেকে ইতালি আসলে অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট তার হচ্ছে লোন হিসাবে বা হচ্ছে আপনার ফিনান্সিয়ামেন্ট হিসাবে নিতে যাচ্ছে ইতালিতে, এবং সেটা নিয়ে কিন্তু ইতালি ভিভা একটা দ্বিমত পোষণ করেছে এবং তারা কিছু শর্ত জুড়ে দিয়েছিল, যে কারণে আসলেই তাদের মধ্যে একটা দ্বন্দ্বের মাধ্যমে সেটা আসলে গভর্নমেন্টের বা সরকারের আসলে সরকার প্রধান জোসেপে কন্তে পদত্যাগ করতে বাধ্য হয়। তো এমন একটা অবস্থায় রাষ্ট্রপতি চিন্তা করেছেন যে এমন একজনকেই আসলে ইতালির দায়িত্বটা হচ্ছে মানে দেওয়া দরকার যে আসলে এই বিষয়টা সম্পর্কে স্পেশালি ভাবে এক্সপার্ট, কারণ এই আপনারা জেনে থাকবেন যে রিকভারি ফান্ড নামক যে ফান্ড ইতালি নিতে যাচ্ছে সেটার যে একটা সময়সীমা আছে, মানে এই টাকাটা দিয়ে ইতালি কোন কোন ক্ষেত্রে ব্যয় করবে তাদের এই যে একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে এপ্রিলের ভিতরে এই হচ্ছে ইউরোপিয়ান যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেখানে তাদেরকে জমা দিতে হবে। সো যেহেতু তাদের হাতে এই নির্বাচন করে তারপর সরকার গঠন করে তারপর এই বিষয়গুলোতে এগোনোর মতো সময় হাতে নেই, কারণ সেখানে আমি যেমনটা বলেছি আপনাদের যে 4-5 মাস সময়ের দরকার, তো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে এমন কাউকে দায়িত্ব দিয়ে যে দেশটাকে তারা হচ্ছে এই মানে ইমার্জেন্সি পিরিয়ডটাকে তারা যাতে সামনের দিকে হচ্ছে অব্যাহত রাখতে পারে এবং এই যে লোনের ব্যাপারটা বা হচ্ছে ফিনান্সিয়ামেন্ট ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক থেকে যে এত বিশাল অঙ্কের একটা টাকা তারা নিতে যাচ্ছে, তো সেটা যাতে তারা হচ্ছে সঠিকভাবে ব্যবহার করতে পারে। তো এইটার জন্যই রাষ্ট্রপতি উল্লেখ করেছে গতকালকে যে তার হাতে বা তার চিন্তাধারাতে এবং তার যে উপদেষ্টা কমিটি রয়েছে তাদের সাথে সবার সাথে সিদ্ধান্ত করেই যেমনটি বলেছেন শ্রদ্ধে বড় ভাই এম কে রমাল লিটন যে এমন একজনকে দেওয়া হয়েছে যিনি আসলে 2011 থেকে 2019 সাল পর্যন্ত আমি যদি ভুল না করে থাকি ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে সভাপতি হিসাবে এবং হচ্ছে ইতালির হচ্ছে গভর্নর হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে বিশাল এক মানে অনেক বছর তিনি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ছিল এবং এছাড়াও ইউরোপ এবং ইতালির বিভিন্ন অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন পদে তিনি হচ্ছে নির্বাচন মানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তো বলা চলে যে তিনি ইতালির মধ্যে বর্তমান সময় হচ্ছে উচ্চ মানে ব্যক্তিত্ব সম্পন্ন এবং হচ্ছে অর্থনীতিবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে বা সর্বশ্রেষ্ঠদের একজন বলা যেতে পারে। তো এমন একটা অবস্থা যেহেতু এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে ইউরোপিয়ান ফান্ড থেকে যে টাকাগুলো পাচ্ছে সেগুলোকে যাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, তো এমন একটা অবস্থায় এমন একজনকেই রাষ্ট্রপতি নির্বাচন করেছে যে আসলে এই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞ বা ভালো জানে। তো সেক্ষেত্রে তিনি দারিও মারিও দ্রাগিকে হচ্ছে নির্বাচন করেছে। তো এই ক্ষেত্রে একটা বিষয় এখনো আসলেই হচ্ছে
অস্পষ্ট রয়ে গেছে, এটা হয়তো আমরা আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেবো, সেটা হচ্ছে যে যেহেতু এটি হচ্ছে একটা মানে প্রধানমন্ত্রী বলা যাবে না, এটা বলা চলে অনেকটা বাংলাদেশের সাথে, যদি যদি ইতালির রাজনীতি বাংলাদেশের সাথে মানে পুরোপুরি ভাবে যদিও মিল নেই, তবে যদি আমি সেটাকে আসলে তুলনা করতে যাই তাহলে সেটা হতে পারে যে অনেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মতো, যেমনটি বড় ভাই লিটন বলেছে যে এমন একটা অবস্থাতে আসলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি হয়তোবা তার প্রয়োজনীয় যে মন্ত্রী সভাটা দরকার সে মানে কোন জায়গাতে কোন দায়িত্ব কাকে দিবে সেটা আসলে তিনি হয়তো মানে নির্বাচন করবেন বা তিনি আসলে সিদ্ধান্ত নেবেন, এবং আপাতত যে সেনেট এবং হচ্ছে আপনার নিম্নকক্ষটি রয়েছে তাদের বিষয়টা হয়তো বা এই মুহূর্তে ফ্রিজিং থাকবে বলে আশা করা যাচ্ছে, তবে আমরা হয়তো আগামী দিনে আপনাদেরকে বিষয়টি আরো স্পষ্ট করব যে বিষয়টা বা তার সিদ্ধান্ত নিতে গেলে কি সেনেটের কাছে তাদের যে পরিকল্পনা সেটাকে পেশ করতে হবে কিনা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে আসলে এই ক্ষেত্রে যেহেতু একটা হচ্ছে টেকনিকো গভর্ন অথবা বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, সেই হিসেবে তিনি নিজে সবকিছু পরিচালনা করতে পারবে আগামী সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত ইতালিতে নির্বাচন না হয়। তো আশা করি আপনারা ইতালির যে বর্তমান রাজনৈতিক অবস্থা সেটি সম্পর্কে মোটামুটি ভাবে একটি ধারণা পেয়েছেন, এবং যেহেতু আগামীর প্রধানমন্ত্রী দারিও মারিও দ্রাগি হবে, তার জন্য আসলে আমাদের পক্ষ থেকে এবং আমাদের প্রবাসকর্তার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তিনি ইতালির জন্য এবং ইতালিতে অবস্থানরত সকল প্রবাসীর জন্য কাজ করবে এবং ইতালির এই সংকটময় মুহূর্তকে তিনি হচ্ছে কাটিয়ে তুলবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রনি। আসলে আপনারা রনি বলেই গেল যেটা, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, অবগত হয়তো আছেন যে তিনি যেহেতু অর্থনীতিবিদ এবং তিনি প্রায় 9টি বছর আপনার ইউরোপ ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ছিলেন এবং ইটালি তো বটেই, তাহলে সেই সুবাদে এই যে এতগুলো টাকা আনা হয়েছে ইউরোপ ইউনিয়ন থেকে, সেটা যেন তাকে এই দায়িত্বটা দিলে যেন সেটা খুব সহজ হয়, এই দেশের উপর অর্থনৈতিক চাপটা না আসে, সেই টেকনিক্যালি কিন্তু ওইভাবেই তাকে মানে এদেশের রাষ্ট্রপতি চাচ্ছে তাকে ওইভাবে আসনে বসানোর জন্য, যেন এই বিষয়টি সহজ হয়। আরেকটি বিষয়, অনেকেই হয়তো এখন বলবেন যে উনি কি প্রবাস বান্ধব হবেন কিনা, যেমন যেমনটি ছিলেন প্রাক্তন এখন সাবেকই বলতে হয় জোসেফে কন্তে, সেরকম হবে কিনা। আসলে দেখুন এই বিষয়টা আসলে হয়তো বা এরকম হবে না, কিন্তু আবার এতটা ইয়েও হবে না, কারণ তিনি তো একজন আমলা সহজ ভাষায় বলতে গেলে, তো হয়তোবা তিনি তার দেশকে নিয়েই সবার আগে চিন্তা করবেন, এটা তো সবারই সকল দেশপ্রেমিকের উচিত, সবার আগে তার নিজস্ব দেশ, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়গুলি। তো সে সুবাদে হয়তো বা অতটা প্রবাস বান্ধব নাও হতে পারে, তো যাই হোক এগুলো নিয়ে আমাদের এখন ভাবনা চিন্তার কিছু নেই, যে হবে সেই হবে। অনেকেই দেখি যে অনেক সময় অনেক অনেক কিছু লিখে থাকেন, অনেক ধরনের মন্তব্য করে থাকেন যে ওকে আমরা মানি না, মানব না। আসলে ভাই আমাদের মানলেও যা, আমাদের না মানলেও তাই, আমরা তো এখানে এই দেশটা তো আমার না, এখন এই দেশের সরকার গঠন করবে এই দেশের জনগণ অথবা এই দেশের রাষ্ট্রপ্রধান, এই দেশের যারা আছে তারা, তো আমরা অবশ্যই যদি প্রবাস বান্ধব সরকার হয় সেটা তো আমাদের জন্য অবশ্যই ভালো, তো দেখা যাক কি হয়, আশা করি অবশ্যই ভালো কিছু হবে এবং হয়তো বার কয়েকদিনের মধ্যেই এটা চূড়ান্ত হবে যে আসলে কে এই দেশের সম্পূর্ণ মানে মূল হালটি ধরতে যাচ্ছে। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আজ এই পর্যন্ত যে মানে যে মূল আপডেটটি সেটি আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম, তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমাদের মাঝে আসলে আপনাদের সামনে তুলে ধরবো। তো রনি আর কিছু বলবা? পরিশেষে সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন। অনেকেই জিজ্ঞেস করছে লটারিয়াতে ডিসকন্টিনিউ ব্যাপারে, আসলে এটি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন পর্যন্ত সুনিশ্চিত নয় যে এটি কি শুরু হয়েছে কিনা, কারণ আপনারা জানেন যে ইতালি কিন্তু সরকারের একটা সংকট চলছে, তো সেক্ষেত্রে আসলে কিছু কিছু বিষয়গুলো আরেকটু বিলম্বিত হচ্ছে, তো আমরা হয়তো আগামী দিনগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবো, তখন আপনাদেরকে জানাবো। আর আপাতত দৃষ্টিকোণ থেকে যেহেতু আমাদের লাইভটি ছিল মানে মূলত আজকে রাজনৈতিক বিষয় নিয়ে, তো আমি মনে করি অন্য বিষয়গুলো না
টেনে আনাটাই উচিত এখানে। তো আমরা হয়তো পরবর্তীতে অন্য লাইভগুলোর মাধ্যমে অন্য বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, স্পেশালি ভাবে যারা প্রবাস কথার দর্শক রয়েছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি সবাইকে, এবং সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, মানে যতই আমি স্কিপ করতে চাই কোনো উপায় থাকে না। সানাতুরিয়া যারা জমা করেছেন, ভাই অপেক্ষা করুন সবাই। আপনারা সবাই, যদি আপনাদের সব কিছু ঠিক থাকে, আপনারা সবাই পাবেন। যারা বাংলাদেশ থেকে ফ্লুসি জমা করেছেন, তারা অপেক্ষা করুন, আর ধীরে ধীরে ধাপে ধাপে সবাই পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।